স্যামের বার্থডে সারপ্রাইজ প্ল্যান করেছি, স্যাম চলে এসেছে, বাজাচ্ছি গান। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। সো আজকে চলে এসেছি আমার একটা নতুন ব্লগ নিয়ে, কিন্তু আজকের ব্লগটা একটু ইউনিক হতে চলেছে, কারণ আজকের ব্লগটা হলো সারপ্রাইজ ব্লগ বলতে পারো। তো আমার জন্য না, মানে স্যামের জন্য। তো আজকে হলো স্যামের বার্থডে, তো হ্যাপি বার্থডে। আমি ওকে আগেই উইশ করে দিয়েছি, তাও এখন একবার উইশ করে দিলাম। আর আজকে আমি কিছু প্ল্যান করেছি, মানে ডেকোরেশন নিয়ে কি করব না করব, তো সমস্তটাই তোমাদেরকে দেখাবো। আর স্যাম গেছে অফিসে, ও জানে না যে আমি ওর জন্য সারপ্রাইজ প্ল্যান করেছি। তো আমি ও জানে আমি কলেজে গেছি, তো চলো দেখা যাক কি কি করতে পারি না করতে পারি, আর ওর কতটা ভালো লাগে। আর অবশ্যই রিয়াকশন ভিডিও নেওয়ার চেষ্টা করব। তো ব্লগটা দেখতে থাকো আর সাথে থাকো। তো আমার সব ডেকোরেশনের জিনিস মোটামুটি কেনা কমপ্লিট হয়ে গেছে, এবারে সাজাতে বসবো। তার আগে একটু খাওয়া দাওয়া করে নিই, কারণ খুব খিদেও পেয়ে গেছে আর হাতের সময় খুবই কম, আর চন্দ্রদাও চলে এসেছে। এবার ঝটপট ঝটপট করে খাওয়া দাওয়া কমপ্লিট করে নিয়ে আমি ডেকোরেশনের জন্য বসে যাব। আর ততক্ষণ তোমরা কালকে রাতে যে কেক কাটিংয়ের পর্বগুলো হয়েছিল সেগুলো দেখতে থাকো। তো চলো আর ব্লগটাকে আমি এসে কন্টিনিউ করছি। Happy birthday to you, happy birthday to me, happy birthday dear Shamim, happy birthday to you. তো আগের দিন রাতে এটা হলো রিন্টু দা, সনাতন দা নিয়ে এসেছিল কেকটা, আর এই কেকটা অনুজ দা নিয়ে এসেছিল যেটা কাটছে এখন। উফ, বিরক্তি করে বেলুনটা, 14 বার করে পড়ে যাচ্ছিল, এতবার করে আটকাচ্ছিলাম আর এতবার করে খুলে গেছিলো যে জাস্ট আমি আর চন্দ্রদা বিরক্ত হয়ে গেছিল। তো ফাইনালি হলো এবার ঠিকঠাক। আমাদের ডেকোরেশন চলছে, চন্দ্রদা করছে, আমি তো একদম ঘেমে টেমে একাকার অবস্থা, সাথে হাফ ডেকোরেশন হয়েছে। হঠাৎ করে আমার মাথায় প্ল্যান এলো যে ভেতরে লাইটিং দিলে খুব সুন্দর হবে ডেকোরেশনটা, তো ওটাই করছিলাম। এখন এগুলো ফোলাচ্ছি আর কিছুক্ষণের ব্যাপার, তারপরে মোটামুটি হয়ে যাবে। বাট বেলুনগুলো খুব জ্বালাচ্ছে আর লাইটটা খুব জ্বালাচ্ছে, 14 বার করে খুলে যাচ্ছে। তো আমাদের এই ডেকোরেশন সবে কমপ্লিট হয়েছে, এখনো বাকি। এটা জাস্ট দেখাচ্ছি, এই যে, আর এখনো প্রসেসিং চলছে, এদিক এদিক লাগাতে হবে। টিনিদি আর রিন্টুদা এসে গেছে হেল্প করার জন্য আমাকে, যদিও হাফ ডেকোরেশন শেষই প্রায়। এখন কিছু মেমোরিজের ফটো আছে যেগুলো ডেকোরেশন চলছে। A few moments later. তো আমার ডেকোরেশন পুরো কমপ্লিট হয়ে গেছে, এবার আমি একটু ফ্রেশ হতে যাব, ড্রেসটা চেঞ্জ করব। সেই 4টে থেকে আমি, মানে 4টের আগে থেকেই সব কিছু ডেকোরেশনের জন্য বসেছি, বাট এখন বাজতে চায় 8টা মতো, কিন্তু সবে শেষ হলো, কারণ হেল্পিং হ্যান্ড সেভাবে কেউ ছিল না। তাও জিনিয়াদি, রিন্টুদা, চন্দ্রদা, মানে বিশেষ করে চন্দ্রদা তো অনেক হেল্প করে দিয়েছে, তাদের জন্য তোমাদেরকে থ্যাংক ইউ, তোমরা আসলে এত সুন্দর হেল্প করলে। আর এবার চলো তোমাদেরকে ডেকোরেশনটা দেখাই, দেন আমি ফ্রেশ হতে যাবো, তারপরে এসে আবার দেখা হচ্ছে। তো চলো, এই যে গাইস ডেকোরেশন করা, এখানে আমি কেক রাখবো। তো কেকের জন্য টেবিলটাকে জাস্ট ডেকোরেট করেছি, এটাও ব্লু আর হোয়াইটের ওপরেই করেছি। আর এখানে কিছু ফটোজ আছে আমাদের, তো দেখাচ্ছি ফটোগুলো, খুব ভালো করে হয়তো দেখাতে পাচ্ছি না, বাট চেষ্টা করছি যতটা পারা সম্ভব দেখানোর। এখানে কিছু মেমোরিজ লেখা আছে আমার আর স্যামের, সো ওগুলোই লেখা আছে এখানে, তোমরা পজ করে করে দেখে নিও। আমার হাতের লেখাটা অতটাও ভালো না, যদিও কিছু কিছু জিনিয়াদি আর রিন্টুদা মিলে করে দিয়েছে, আর কিছুটা আমি। আর এদিকে জাস্ট এরকম ছোটোর ওপর ডেকোরেশন, এদিকটা ফাঁকা ছিল,
তো টোটাল ডেকোরেশন দেখিয়ে দিচ্ছি তোমাদেরকে। জাস্ট এই এখানে ও কেক কাটবে, তো কেকটাও দেখাবো। তো ততক্ষণ আমি ফ্রেশ হয়ে আসি, আবার এসে তারপর তোমাদের সাথে আবার কথা বলছি। তো আমি মোটামুটি রেডি হয়ে নিয়েছি, কমপ্লিট আমার সাজগোজ। তো খুব সাজতে পারিনি বা খুব একটা মেকআপ করিনি, কারণ প্রচণ্ড গরম লাগছে, শুধু ড্রেসটা পরতে হয়, কারণ থিম অনুযায়ী ব্লু অ্যান্ড হোয়াইট ছিল। সো আমি ব্লু অ্যান্ড ব্ল্যাক পরেছি, যাই না কেমন লাগছে, যাই হোক। তো এবার ওর আসার অপেক্ষা, তারপর আবার তোমাদের সাথে কথা হবে, ওর রিয়াকশান ভিডিও নিতে পারবো, দেখা যাক কতটা খুশি হয়। তো সনাতনদা আর কোয়েল চলে এসেছে, এবার ওদেরকে গিয়ে নিয়ে আসি, যাই আর দেখি কতক্ষণে স্যাম আসে। জিনিয়াদি চলে এসেছে, সে হাই মডেল, এই যে কোয়েল, রিন্টু দা, বাবা কতক্ষণ পর বললে হাই। এই যে সবাই চলে এসেছে, কেকটা এখন রেডি করা হচ্ছে ক্যান্ডেল ফ্যান্ডেল ধরিয়ে। এইটা কেক, শুরু হতে চলেছে, তো চলো দেখা যাক। হ্যাপি বার্থডে ডিয়ার মি, হ্যাপি বার্থডে টু ইউ। কেক কাটার পর্ব শেষ, এবার সামিমের থেকে শুনে নেবো ওর কেমন লেগেছে না লেগেছে, এত খাটনি করে সারাদিন ধরে ডেকোরেশন করলাম। তো দাঁড়াও ওর সাথে দেখা করাচ্ছি। তো এই যে আমাদের বজ্র ভাই, অবস্থা দেখো, তো কেমন লাগলো? প্রচন্ড এক্সাইটেড ছিলাম, মানে কিছু কিছু হিটস পেয়েছিলাম, কিন্তু বাড়িতে এসে সত্যি মানে খুব এক্সাইটেড হয়ে গেছিলাম দেখে সব কিছু। সো আপাতত দেখে সব কিছু ভালো লাগলো, সব ভালোভাবেই হলো, আমি ভাবতে পারিনি এরকমভাবে অ্যারেঞ্জমেন্ট করবে একা একা, যাই অনেকটাই করেছে। সো আমি খুব হ্যাপি, খুব ভালো লেগেছে আমার। চল, এই যে রিন্টু দা আর জিনিয়া দি খুব হেল্প করেছে, মানে এসে কাজ করে দিয়েছে, অনেকটা হেল্প করেছে, থ্যাংক ইউ। যাই হোক একই ব্যাপার, হ্যাঁ আরে দা তো প্ল্যান দিতে তো একদম এক্সপার্ট, কিন্তু এলো এত লেট করে, কিছু বলার নেই। দেখা দেখা কি অবস্থা, কিরকম অসভ্যদের মতো বসে আছে, ছি 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 ছি, ব্যাড হ্যাবিটস। আর এই যে কোয়েল, এদের তো আগে আমার ব্লগে দেখেছই, আর এই সামিমের বার্থডেতে এলো, তো চলো আর দেখি কে কে এসেছে। মারা কাজ হচ্ছে যদিও, তো কেমন লাগলো বলো, প্ল্যান করলাম যে এত কিছু করলাম, কেমন লাগছে? খুব ভালো লেগেছে দেখে, তো আর তো খুব সুন্দর লেগেছে, আমারও খুব ভালো লেগেছে, খুব আনন্দ হচ্ছে দেখে, যে এত টুক করবি তুই আর করতেই পারিস। তো চলো আবার পরে কথা হবে, এবার সবাই বেরিয়ে যাবে, সবাই এবার বাড়ি চলে যাবে, তো ওদেরকে ছেড়ে নি, তারপর আবার কথা হবে। সনাতন দা এখন থেকে টাটা বলছে, তো তোমাদের কেমন লেগেছে জানিও। তো আমাদের খাওয়া দাওয়ার পর্ব শেষ, আর যারা মানে এসেছিল তারা খাওয়া মানে খাওয়া দাওয়া এখানে করেনি, তারা প্যাকেট নিয়ে চলে গেছে, তো সেই জন্য আলাদা করে কোনো ক্লিপ নেই। আর আজকের ব্লগটা কেমন লেগেছে জানিও, খুব টায়ার্ড হয়ে গেছি, কথা বলতেও কষ্ট হচ্ছে, তো
তো এরপর আবার আসবো নতুন কোন ব্লগ নিয়ে। তো ততক্ষণ এই ব্লগটা দেখো কেমন হয়েছে জানিও, একটা কমেন্ট করে দিও আর শেয়ার করে দিও ভালো লাগলে। আর অবশ্যই যদি আমার ব্লগ পছন্দ হচ্ছে তো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও, আর আমাকে সোশ্যাল মিডিয়াতে কানেক্টেড করতেই পারো, ডেসক্রিপশনে লিংক দেওয়া থাকবে। আর অবশ্যই জানিও ব্লগটা কেমন হয়েছে। তো টাটা।